শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আবারও বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানান, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগামী 12 জুন পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অভ্যন্তরীণ কোন পরীক্ষা অনলাইনে নেওয়ার নির্দেশনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ব্রিফিংয়ে মন্ত্রী জানান, শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় আগামী 2021-22 সালের SSC ও HSC পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। 2021 সালে SSC পরীক্ষার্থীরা 60 দিন এবং HSC পরীক্ষার্থীরা 84 দিন ক্লাসের পর পরীক্ষায় অংশ নেবেন। 2022 সালে পরীক্ষার্থীরা যথাক্রমে 150 দিন ও 180 দিন ক্লাস করবে, তারপর পরীক্ষায় অংশ নেবে। পরিস্থিতি অনুকূলে থাকলে এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এছাড়া সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে অনলাইন কার্যক্রম চলমান থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থী কর্মকর্তাদের ভ্যাকসিন দিয়ে শিক্ষা কার্যক্রম দ্রুত শুরুর পরিকল্পনার কথাও জানান দীপুমনি। আমরা বর্ধিত করছি, আশা করছি যে এই সময়ের মধ্যে অবস্থার আরো উন্নতি হবে ইনশাআল্লাহ, এবং তাহলে আমরা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারব। যারা এবারের SSC এবং HSC পরীক্ষার্থী আছেন 2021 সালের, তারা এবং যারা 2022 সালে SSC এবং HSC দেবেন, অর্থাৎ আমরা যেটাকে বলি পুরনো দশম শ্রেণী আর নতুন দশম শ্রেণী, তারা সপ্তাহে 6 দিনই ক্লাস করবেন, আর বাকি ক্লাসগুলো অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, তারা প্রথমে একদম গোড়াতেই তারা সপ্তাহে 1 দিন করে আসবেন। তারপর আমরা দেখব কত দ্রুততার সঙ্গে তাদেরকে আমরা 1 দিনের থেকে তাদের সময়টা আরো বাড়ানো যায়।